ভারতে বসে সীমান্তের ওপারে পাক জঙ্গি নিধনে যে কারণে সীমান্তে বসছে রিমোট নিয়ন্ত্রিত বন্দুক সীমান্তে ক্রমশ ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার সেল হামলা করে পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীর কভার ফায়ারিংয়ের সুযোগে সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়ে পাক জঙ্গিরা আর তাই এবার রেখা নিরাপত্তায় জোর বদল আনতে চলেছে ভারতীয় সেনা সীমান্তে মোতায়েন হচ্ছে রিমোট নিয়ন্ত্রিত বন্দুক আর তাদের নলের লক্ষ্যে থাকবে অনুপ্রবেশকারী দূরে বসে স্রেপ বোতাম টিপেই নিকেশ হবে পাক জঙ্গিরা সেনার তরফে জানানো হয়েছে পীর পঞ্জাল রেঞ্জের দক্ষিণের এলাকা অত্যন্ত দুর্গম এখানে পাহারা দেওয়া অত্যন্ত কঠিন যার জেরে জঙ্গিরা এখানে অতি সক্রিয় সেখানেই এই অটোমেটিক গান মোতায়েন করা হবে পাশাপাশি সেনার তরফে জানানো হয়েছে সেনা সেনাজওয়ানরা যে সময় সীমান্তে কাটাতারে নিরীক্ষণ ও অনুপ্রবেশ সংক্রান্ত শনাক্তকরণ করতে ছাউনি থেকে বের হবেন তখন এই বন্দুক নিজের উঁচু জায়গা থেকে তাদের কভার করবে জানা গিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সাবমেশিন গানে রয়েছে ইনফারেট সেন্সর যা কাটাতারের ওপারে আশি মিটার পর্যন্ত যে কোনো গতিবিধি ধরতে সক্ষম এখানে বলে রাখা প্রয়োজন কাটাতার থেকে আসল নিয়ন্ত্রণ রেখার দূরত্ব পঞ্চাশ মিটার থেকে দুই কিলোমিটার পর্যন্ত হতে পারে শুধু তাই নয় সেন্সর ও নাইট ভিশন ক্যামেরা লাগানো উচ্চ ক্ষমতা সম্পন্ন বন্দুকগুলি রোবটের ওপর থাকায় চারদিকে ঘুরতে পারে ক্যামেরার ছবি সরাসরি চলে যাবে ওয়ার্ক স্টেশনে যেখানে উপস্থিত থাকবেন সেনার পদস্থ অফিসাররা পাশাপাশি প্রশিক্ষিত সামরিক কর্মীদের হাতে থাকবে ওই অত্যাধুনিক বন্দুকের দায়িত্ব সাধারণত কাটাতার টোপকে কেউ অনধিকার প্রবেশ করতে চাইলেই চারদিকে বাজার বেজে ওঠে সেই শব্দ ঠিক কোন জায়গা থেকে আসছে তা পলকে জেনে যান প্রহারত সেনাকর্মীরা প্রথমে অনুপ্রবেশকারীকে সমর্পণ করার নির্দেশ দেওয়া হয় না মানা হলে শক্তি প্রয়োগ করা হয় অনুপ্রবেশকারী কোনো জঙ্গি হলে সঙ্গে সঙ্গে জওয়ানরা তাকে নিরস্ত করেন কিন্তু এখন জওয়ানদের আর এগোতে হবে না বাংকারে বসেই বোতাম টিপে অনুপ্রবেশকারী জঙ্গিদের খতম করা সম্ভব হবে জঙ্গিকে ঠিক মতো টার্গেট করতে বন্দুকের নলকে ওপরও নিচ করা যাবে সবই বোতাম টিপে ফলে জঙ্গি নিকেশের কাজ আরও সহজ হবে এবং সেনাবাহিনীরও প্রাণহানির ঘটনা কমবে